প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 13.2 এর 17 নম্বর। 2 - 2 + 2 - 2 + ... তো প্রথম পদ এ সমান 2, সাধারণ এটা আসলে সাধারণ অনুপাত, এই জন্য হবে সাধারণতর, মানে কমন ডিফারেন্স। এখানে কমন ডিফারেন্স নাই, এখানে হচ্ছে কমন রেশিও, প্রত্যেকটার সাথে -1 মাল্টিপ্লাই হচ্ছে, -1 - 1 - 1 - 1 মাল্টিপ্লাই হয়ে আস্তে আস্তে ডি সিকোয়েন্সটা তৈরি হয়েছে। -1 ইজ লেস দেন 1, তাহলে আমার সমষ্টি বের করার ফর্মুলা চেঞ্জ হবে। সরি, এখানে n লিখব না, 2n + 2 হবে, 2n + 2 ইভেন নাম্বার। কোনো একটা সংখ্যাকে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করা হয় ওটা সবসময় ইভেন নাম্বার হয়, আর ইভেন নাম্বারের সাথে 2 যোগ করলে ইভেন নাম্বার হয়, আর 1 কে ইভেন নাম্বার সংখ্যকবার মাল্টিপ্লাই করলে 1ই হবে, আর মাইনাস ইভেন নাম্বার সংখ্যকবার মাল্টিপ্লাই করলে প্লাস হয়, যেমন -(-) = +। কিন্তু যদি অড নাম্বার মাল্টিপ্লাই করা হয়, 3টা মাইনাস, -(-) + +(-) - হয়, আমাদের 2n, যদি n এর মান 3 হয়, তাহলে 3 = 6 + 2 = 8, মানে সেই n এর মান যাই হোক না কেন, 2 এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে সেটা ইভেন হয়ে যায়, আর ইভেন এর সাথে 2 প্লাস করলে ইভেনই থাকবে। 1 ইভেন সংখ্যকবার মাল্টিপ্লাই করলে 1ই হবে, -1 ইভেন সংখ্যকবার মাল্টিপ্লাই করলে +1 হবে, +1 আর -1 + -1 থেকে 1 গেলে 0, আর 2 0 এর সাথে মাল্টিপ্লাই করলে 0, আর এখানে -1 - 1 - 2 - 2 এর সাথে 0 মাল্টিপ্লাই করলে 0, 0 কে 2 দ্বারা ডিভাইড করলে রেজাল্ট 0।